সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে প্রবাসে যারা নিয়মিত আমাদের এই ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করব আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একজন বসে আছে, বেদের মেয়ে জ্যোৎস্নার মতো সুন্দরী। আমরা জ্যোৎস্না বলছি কিন্তু তার মতে দেখতে সুন্দরী। দর্শক, তার নাম জ্যোৎস্না কিনা আমি জানি না। দর্শক, আমরা তার নাম জানার চেষ্টা করব। এই মিষ্টি বোনটি তার জীবনের গল্প আপনাদেরকে জানানো চাচ্ছে, আমরা তার জীবনের গল্প শুনব। চলুন দর্শক, আমরা এই সুন্দরীর কাছ থেকে তার জীবনের গল্পটি শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার নামটা কি? নুসরাত। নুসরাত। আচ্ছা নুসরাত, কি করেন আপনি? শিঙা লাগাই পোকা ফেলেন। শিঙা লাগান পোকা ফেলেন? আচ্ছা, এই যে শিঙা লাগান পোকা ফেলেন, এ কতদিন ধরে? চার বছর ধরে কাজ করে। চার বছর ধরে? হ্যাঁ। কোথায়, কাদেরকে শিঙা লাগাতে পারেন বা কিভাবে করেন? কোন গ্রামে চলে, গৃহস্থ ভাইদের শিঙা লাগাই পোকা ফেলে। গ্রামে? হ্যাঁ গ্রামে চলে যাই। গ্রামে গিয়ে শিঙা লাগাতে চায় এখন মানুষ? হ্যাঁ, ও বেশি চায় না। মনে কর দশ জনের ভিতরে দুইজন তিনজনে কাজ করা, দু একজনই বলে কাজ হয় না, এর জন্য করায় না। কাজ হয় না? না, কতজনে বলে কাজ হয় না, কিন্তু আমরা সেখানে বলি না আপু ভাই কাজ তো হয়, না হলে কি আমরা ব্যবসা করতে পারি? আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যে কাজটা করেন সেটি মানুষ উপকার পায়? হ্যাঁ, অনেকেই উপকার পায়। উপকার না পেলে কি আর আমাদের কাজ করাই তো, তাহলে তো ব্যবসা উঠে যেত। হ্যাঁ, ব্যবসা উঠে যেত, তার মানে আপনারা যে কাজ করেন সেটি উপকার পায়। হ্যাঁ, হয়তো কোনো কোনো ভাবে হয় না। হ্যাঁ, এরকমই সবাই তো, সবাইকে আর সবার হাতে তো কাজ হয় না। কাজ হয় না, ভালো করার মালিক হয়েছে আল্লাহ, মানুষ একটা উছিলা। হয়তো সবার রোগ এক না, সমস্যা এক না, এই জন্য ভালো হয় না। আচ্ছা আচ্ছা, কিরকম মজুরি নেন একটা শিঙা লাগানো? কিরকম মজুরি? শিঙা লাগাইলে 20 টাকা দেয়, 25 টাকা দেয়, 30 টাকা দেয়, যার যেটা সামর্থ্য সে সেটাই দেয়। এভাবে কাজ করে। এই যে আপনি শিঙা লাগাচ্ছেন, আপনি কি লেখাপড়া শিখেছেন? আমার খুব আশা ছিল আমি লেখাপড়া করব, কিন্তু পারিনি ভাই। খুব আশা ছিল? হ্যাঁ, অনেক আশা ছিল আমার। আশা থাকার পরও আপনি কেন লেখাপড়া করতে পারেন? করতে পারি নাই, বাবাটা অসুস্থ, আম্মুটা কাজ করে কোনো রকম। যখন আমি ছোট ছিলাম সেখন আম্মুটা কাজ করতো, 100-200-300 টাকা পাইতো। এ টাকা দেখে সংসার চলে না, খাবো না, লেখাপড়া শিখবো ভাই। পার আশা ছিল অনেক যে আমি লেখাপড়া শিখবো, মানুষের মতো মানুষ হবো, কিন্তু ভাগ্য খারাপ, পারিনি, ওর সমর্থন নাই, এর জন্য পারিনি। ভাগ্যে আপনার লেখাপড়া ছিল না? আমার আব্বু, আমার আব্বু স্ট্রোক করছে, সে কোনো কাজ করতে পারে না। আমার আম্মুটা এখন বড় হয়ে গেছে, কাজ করতে পারে না। এখন আমি কাজ করে, আমার দুইটা ভাই আছে, একটা ভাই মাদ্রাসায় পড়ে, একটা ভাই কাজ করে। আপনি বলছেন যে আপনার আব্বু আম্মু আছে, ভাই আছে, আর কেউ নাই? না, দুই ভাই এক বোন আমি। মানে আমি বলতে চাচ্ছি আপনার কি বিবাহ হয়েছে? না না, আমার কোনো বিয়ে হয়নি। আপনি বিয়ে হয়নি এখনো? ও আচ্ছা আচ্ছা, আপনি এখনো বিয়ে করেননি? না, আমি এখনো বিয়ে করিনি। এ নিয়ে কোনো ভাবনা পরিকল্পনা আছে কি? হ্যাঁ আশা আছে। কিরকম আছে? আমাদের ভিতরে আমি বিয়ে করবো না, গৃহস্থের ভিতরে বিয়ে করবো, এই সমাজ থেকে বেরিয়ে যেতে চাই। এই ব্যবসা করতে আমার খুব খারাপ লাগে, দশখানে গেলে দশজনে 10 রকম কথা বলে, তাই আমার খুব খারাপ লাগে। আমি আমাদের সমাজে বিয়ে করতে চাই না, আমি চাই গৃহস্থ ভাই পেলে, যদি ভালো একজন মনের মানুষ পাই, অত বড় লোক চাই না, মিডিয়াম হলে হইব। কিন্তু যে আমার আব্বুকে আমার আম্মুকে দেখবে, আমার একটা ভাই মাদ্রাসায় পড়ে, আমার ভাইয়ের যদি খরচ দেয়, আমাকে যদি দেখে বিয়ে করে, তাহলে অবশ্যই বিয়ে করতে রাজি। আচ্ছা, আপনি বলছেন যে আপনি এই গৃহস্থের ছেলেকে বিবাহ করবেন, বেদের সম্প্রদায় বিবাহ করবেন না? না, এটি মনের ভিতরে কেন আসলো? এটা মনের ভিতরে আসলে আমাদের ভিতরে বিয়ে করে একটা দুইটা বাচ্চা হলে ফেলেই তো আরেকটা করে বিয়ে করে। হ্যাঁ, এর জন্য আর বিয়ে করতে আমার মন চায় না আমাদের ভিতরে। মানে এই একটা বাচ্চা হলে ফেলে দিয়ে চলে যায়? হ্যাঁ চলে যায়। আচ্ছা, এই কারণে আপনার ভালো লাগছে না? না না, এই সমাজ আমার ভালো লাগে। এই সমাজ আপনার ভালো লাগছে না, আপনি বেরিয়ে আসতে চান? হ্যাঁ হ্যাঁ, এই সমাজ থেকে। আপনি গৃহস্থের ছেলেকে বিয়ে করতে চান? হ্যাঁ। গৃহস্থের ছেলে বিয়ে আসতে হলে তো গৃহস্থের মেয়েদের মতো চলাফেরা করতে হবে, গৃহস্থের মতো করতে হবে। আপনি তো গ্রাম করেন, তাই একটা ছেলে, গৃহস্থের ছেলে এই গ্রাম করা মেয়েকে বিয়ে করবে? যদি সে ভাই আমাকে সাহায্য করে, হেল্প করে, টাকা পয়সা দিয়ে বলে তুমি কোনো কাজে যাও না, তোমাকে আমি সব জিনিস হেল্প করবো, তুমি আমাদের মতো চলবে, তাহলে অবশ্যই আমি চলতে পারি। আমি এই সমাজ থেকে বেরিয়েও যেতে চাই, আমি এই ব্যবসা করতে চাই না।
তা আপনি বলছেন যে আপনি এই গৃহস্থ ছেলে যদি কেউ হেল্প করে তাহলে আপনি পরিবর্তন করতে চান? হ্যাঁ হ্যাঁ, আমি পরিবর্তন নিজেকে কিরকম পরিবর্তন করার ইচ্ছা আছে? কিরকম যে ঘরে দুবেলা খাবো, নামাজ রোজা করবো, আমাদের মতো আর চলতে চাই না, বাবা মাকে নিয়ে ভাইটাকে মানুষের মতো মানুষ করতে চাই, আপনাদের মতো আমি চলতে চাই, গৃহস্থের মতো হতে চাই। গৃহস্থের মতো চলতে চান? এই গৃহস্থ ছেলেরা তো বিয়ে করে ঘর থেকে এইরকম কাজে যেতে দিবে না। না, আমি তো কাজ করতে চাই না, আগে তো বললাম আমি কাজ করতে চাই না। এই কাজ করতে দিবে না, নামাজ রোজা করতে হবে, ভালো থাকতে হবে, তাদের মতো এই আপনাদের সম্প্রদায় যে জিনিসগুলি আছে এখান থেকে আসবে, সেটা কি আপনার মা আপনার ভাই বোন থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন? হ্যাঁ পারবো অবশ্যই, কারণ আমার আমি তো বলছি আমার আব্বুরা অসুস্থ, আমার আম্মুরা অসুস্থ, আর আমি ফ্যামিলিতে আমরা দুই ভাই এক বোন আর আমার বাবা আম্মা, মাকে তো আর ফেলে দিয়ে আসতে পারবো না। যদি যে ভাই আমার বলে যে আপু তোমাকে আমি বিয়ে করবো, তোমার মাকে তোমার বাবাকে আমি সাহায্য করবো, হেল্প করবো, তাহলে বাবা মাকে একেই থুয়ে এখানে থুয়ে আমি বিয়ে করে চলে যেতে চাই। চলে যেতে চাই? হ্যাঁ, তার সাথে চলে যেতে। কিরকম ছেলে আপনার পছন্দ এখন জানতে চাচ্ছি? সেই গৃহস্থের ছেলের মধ্যে তো অনেক ই আছে, কিরকম ছেলে আপনার পছন্দ সেটা জানতে চাচ্ছি। আপনি তো লেখাপড়া করতে পারেননি। হ্যাঁ, অনেক শিক্ষিত লোক তো আপনাকে বিয়ে করতে আসবে না। না, অনেক প্রবাসী ভাইরা আছে, প্রবাসী ভাইরা তো আপনাকে বিয়ের প্রস্তাব দিতে পারে। তাকে আমি বলবো ভাই আপনি যদি আমার সব কিছু দেখে নিয়ে বিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আমি বিয়ে করতে পারি, কারণ আমি লেখাপড়া করতে পারি নাই, আমরা এক জাত আপনার এক জাত, যদি সব মেনে নিয়ে বিয়ে করতে পারেন তাহলে অবশ্যই আমি বিয়ে বসতে রাজি। আপনাকে মেনে নিয়ে যদি কেউ বিয়ে করতে এগিয়ে আসে বলতে চাচ্ছেন এটি? হ্যাঁ হ্যাঁ, আপনার সম্প্রদায় অনেক ছেলে, অনেক প্রবাসী ছেলে আছে যে বিয়ে করতে চায়? হ্যাঁ, বিয়ে করতে চাইলে আমি বিয়ে বসবো। বিয়ে বসবেন? হ্যাঁ। আচ্ছা, সেটাই বলতেছি প্রবাসী ভাইরা তো অনেকে বিয়ে করতে চাইবো, আপনি সেই সবার কাছে তো আর বিয়ে বসে চলা যায় না, অনেকে তো অনেক ফোন। আমি ওইটাই বলতেছি আপনি সেই কিরকম ছেলে হলে আপনি তার প্রস্তাবে আপনি সাড়া দিবেন? আমি তার প্রস্তাবে সাড়া দেবো, যার মনটা থাকবে কিছু আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, আগে বিশ্বাস করাইবে যে আপু তোমার টাকা পয়সা দেবো, আমি তোমার বাবাকে দেখে রাখবো, তোমার আম্মুকে তোমার ভাইয়ের মাদ্রাসার খরচা দেবো, তাহলে অবশ্যই আমি এইরকম একটা ছেলে চাই, কিন্তু বেশি বড় লোক চাই না। বেশি বড় লোক চাই না? না, আমি বেশি বড় মানে মোটামুটি আপনাকে আগে আপনাকে মনের বিশ্বাস অর্জন করতে হবে। সেই বিশ্বাস অর্জন কিভাবে করবে? কিভাবে? যদি আমাকে কিছু টাকা পয়সা দেয়, আমার ভাইয়াটা মনে কর লেখাপড়া মাদ্রাসা দিছি, যদি উনি বলে যে আপু আমি তোমার ভাইয়ের দায়িত্ব নেবো, তাহলে এইভাবে যদি কিছু টাকা পাঠায় তাহলে আমি বিশ্বাস করি, তার সাথে কথা বলবো। আচ্ছা, শুরুতে আপনি বলতেছেন যে আমাকে আগে বিশ্বাস অর্জন করতে হবে, যে বিশ্বাসটা আপনাকে আপনার পাশে দাঁড়াতে হবে, আগে আপনার পাশে এগিয়ে আসতে হবে, মানে সাহায্যের হাত বাড়াতে হলে তখন আপনি মনে করবেন যে না আমার পাশে যেহেতু এগিয়ে আসছে আমাকে যে কথাগুলি বলছেন বিশ্বাসযোগ্য হবে। এই ধরনের ছেলের আপনি বিশ্বাস করবেন, ভবিষ্যতে তারা নিয়ে স্বপ্ন দেখবেন। আচ্ছা, এছাড়াও যদি অনেকে ফোন দিয়ে এগিয়ে আসতে চায়, অনেকে এগিয়ে আসতে চাইতে পারে যে আমরা আপনাকে বিয়ে না অন্য কারণে হেল্প করতে চাই, হ্যাঁ আমি অবশ্যই তাদের হেল্প নেব। আমি তাদের হেল্প নেবেন? যারা হেল্প করতে চায় তাদের হেল্প আপনি নেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি সবার হেল্প নেব, কারণ একটা আমার আশা আছে ভাইরা, হয়তো আমি ভিডিও করছি ঠিক আছে, কিন্তু করছে এটা আমার ভাগ্যর জন্য, কিন্তু আমি শখে পড়ে এটা করি নাই, কিন্তু ভাইয়েরা আমার ভিডিও পাইয়ে অনেক কোনো কথা বলে চাই দেবে, আমাকে হেল না করে একটাই অনুরোধ ভাইয়াদের কাছে, আপনারা আমার ভিডিও নিয়ে কেউ কোনো খারাপ লেখেন না, যদি মন চায় আমাকে হেল্প করবেন, সাহায্য করবেন, পাশে দাঁড়াবেন, তাইলে অবশ্যই আমার হেল্প করেন, কিছুটা আমাকে খারাপভাবে কিছু লিখে দিয়েন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। হেল্প যদি কেউ ভাই আপনাকে সাহায্য করলো হেল্প করলো, এইটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, নিজের পায়ে কীভাবে দাঁড়াতে চান? আমি এইভাবে নিজের পায়ে দাঁড়াতে চাই। কীরকম কী কাজ করতে চান? এই নাকি আপনি গ্রাম করে এই কাজ করবেন নাকি অন্য কিছু করতে চান? না না না, যদি ভাই আমাকে হেল্প করে বলে তুমি গার্মেন্টসে কাজ করো কিংবা মেশিন কিনে দিয়ে ঘরের মিত্র বইয়া কাজ করো, তাহলে আমি করতে পারি, আমি তো এই সময় আর থাকতেই চাই না, আমাদের ব্যবসা আমি করতেই চাই না। করতে চান না? না, এই ব্যবসা করতে চান না? এই ব্যবসা তো আপনাদের মানে পূর্বপুরুষ থেকে করে আসছে, আপনার বাবা মা দাদা থেকে, এটা আপনার কাছে খারাপ লাগছে কেন? সমাজ যখন করছে সেখানে, আর এখন তো ডিজিটাল বাংলাদেশ অনেকই বদলে গেছে, এখন সব জায়গায় ঘুরে ফিরে যে দেখি এই সমাজ ভালো না, যে সমাজ সবাই আমাদের ঘৃণা করে, যে বেদের সমাজ ভালো না, আর আমাদের সমাজে বিয়ে করে তিনটা চারটা কাজে বেরিতে হয়, অনেক অনেক কথা বলে,
তাই এর জন্য এই ব্যবসা আমার ভালো লাগে না, এই সমাজ থেকে আমি বেরিয়ে যেতে চাই। এই সমাজ থেকে বেরিয়ে যেতে চান, নিজের পায়ে দাঁড়াতে চান, নিজেকে পরিবর্তন করতে চান? হ্যাঁ, নিজেকে। এই পরিবর্তন আপনি বলছেন যদি কেউ এগিয়ে আসে ছাড়া পরিবর্তন করা সম্ভব না? না না, অন্য সম্প্রদায় যদি আপনাকে বিবাহ করে সেখান থেকে চলে যেতে পারেন এই সমাজ থেকে, তাহলে আপনাকে পরিবর্তন করা সম্ভব? আপনি সেটি প্রত্যয় করছেন, যদি কোনো গৃহস্থের ছেলে আপনাকে বিয়ে করে তাহলে আপনি নিজের পরিবর্তন করতে পারবেন, নিজের ভাগ্য খুলতে পারবেন। আচ্ছা, যদি অন্য ছেলে আপনাকে বিবাহ করে নিয়ে চলে গেল, ভালো ছেলে আপনি বিয়ে নিয়ে চলে গেল, তখন আপনার যে ছোট ভাই বোন আছে, মা বাবা আছে, সেটাই আপনি কিভাবে দেখবেন সেই সম্পর্কে একটু জানতে চাই। সেই ভাই যদি আমাকে হেল্প করে বলে আপনার বাবা মার খরচা আমি দেবো, আমি সেরকম ছেলেকে বিয়ে করবো যে আমার বাবা মাকে হেল্প করবে, আমার ভাইটা মাদ্রাসা পড়া দেখে টাকা দেবো, আমি তাকেই বিয়ে করবো। মানে আপনি যাতে আপনার বাবা মা ভাই বোনকে হেল্প করতে পারেন, সেইটা যাতে সে তিনি বাধা না দেন, বাধা না দেয়। হ্যাঁ, সে এরকম ছেলে হলে আপনি বিবাহ করতে রাজি আছেন? আচ্ছা, আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় কিভাবে যোগাযোগ করবে? এই যে আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে? আচ্ছা, ফোন নাম্বার কি মুখস্থ আছে? হ্যাঁ বলেন তো। 013 বলেন। 013 08 49 78 48 48। সুপ্রদর্শক, আমরা এই নাম্বারটি আপনাদেরকে দিলাম, আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে চান তাহলে তার সাথে কথা বলতে পারবেন। এছাড়াও আর কিছু বলার আছে এই দর্শক আপনার কথা আজকে যারা শুনছেন? আচ্ছা, আপনার কথা যারা আজকে শুনছেন, এই সার্বিক বিষয়ে আপনার গল্পটি যারা শুনলেন, আমরা আশা করব আজকের এই প্রতিবেদন দেখে আপনারা তার সাথে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন, যাতে কিছু ভাই আমাকে হেল্প করেন, আপনাকে কিছু হেল্প করেন। দর্শক, এই বলে আজকে এখানে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।